আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ আলী, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, দৌলত হোসেন সরকারি হাই স্কুল, মেঘনা, কুমিল্লা। আমার নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছ। আমি এর আগে উচ্চতর গণিতের এক এক ফাংশনের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আজকে ওই এক এক ফাংশনের সংজ্ঞার যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা সমস্যা নিয়ে আলোচনা করবো, যাতে এক এক ফাংশনটা কী তোমাদের বুঝতে আরও ভালো, আরও সুবিধা হবে। অর্থাৎ এক এক ফাংশনের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম, এখন ওর আলোকে, ওই সংজ্ঞার আলোকে আমি একটি সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। সেই জন্য আমি এক এক ফাংশনের একটা ফাংশন লিখেছি এবং বলেছি যে এক এক ফাংশন নির্ণয় করো, অর্থাৎ এফ অফ ফাংশন অফ এক্স ইকুয়াল থ্রাইস এক্স প্লাস ফাইভ, এই ফাংশনটি এক এক কিনা সেটা নির্ণয় করার জন্য বলেছি আর কি। সেটা বলছে যে বলা হয়েছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ এর এক এক ফাংশন নির্ণয় করো, অর্থাৎ এটা এক এক ফাংশন কিনা। যদি এক এক ফাংশন হয় তাহলে এক এক ফাংশন হবে, আর যদি না হয়, যদি সংজ্ঞা অনুযায়ী যদি না হয় তাহলে এক ফাংশন নয়। কিন্তু এটা কোশ্চেনে বোঝা যায় যে এটা এক এক ফাংশন, তো আমরা দেখি আসলে এক এক ফাংশন কি না। ফাংশন অফ এক্স ইজিয়াল টু তাইস এক্স প্লাস ফাইভ, আমি সমস্যা দেখি উঠাইছি। আমি দুটি নাম্বার নিয়েছি, এক্স ওয়ান এক্স টু, বিলংস টু রিয়াল নাম্বার। এই দুটা সংখ্যা আমি, যদিও এক্স ওয়ান এক্স টু ডেফিনিট কোন সংখ্যা সেটা এখানে নির্দেশ করা নেই, তবে এটা আমি এক্স ওয়ান এক্স টু ধরেই আমি সংখ্যা দুটো ইন্ডিকেট করেছি। এই এক্স ওয়ান এক্স টু আমি ফাংশনের মধ্যে বসাব। আচ্ছা, তো এই ফাংশনে এক্স ওয়ান বসালাম, ফলাফল হলো থ্রি এক্স ওয়ান প্লাস ফাইভ, এবং এই ফাংশনে এক্স টু বসালাম, ফলাফল হলো থ্রি এক্স টু প্লাস ফাইভ। আচ্ছা, শর্তটা হলো এক এক ফাংশন হবে যদি এই শর্ত এবং এইটা মান। আসলে মূলত এক এক ফাংশন কি না, যদি এক এক ফাংশন হয় তাহলে এই শর্তটা মানতে হবে, এই যে এই এই শর্তটা এবং এটা মানতে হবে। যদি এই দুটা, এইটা এবং এটা মানে তাহলে এক এক ফাংশন, আর যদি এইটা এবং এটা না মানে তাহলে এক এক ফাংশন নয়। দেখি মানে কিনা। ফাংশন অফ এক্স ওয়ান ইকুয়াল ফাংশন অফ এক্স টু, ফাংশন অফ এক্স ওয়ানের ভ্যালুটা বসাই দিছি থ্রি এক্স ওয়ান প্লাস ফাইভ, ফাংশন অফ এক্স টুর ভ্যালুটা বসাই দিছি থ্রি এক্স টু প্লাস ফাইভ। আচ্ছা, প্লাস ফাইভ ওপাশে নিয়ে গিয়েছি, তাহলে প্লাস ফাইভ মাইনাস ফাইভ এটা বিয়োগ করলে ফলাফল জিরো হয়ে যায়। এরপরের লাইনে যেটা আসতেছে থ্রি এক্স ওয়ান ইকুয়াল টু থ্রি এক্স টু, উভয় পক্ষ যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে এই থ্রি দ্বারা ভাগ করলে এখানেও থ্রি থাকে না, এখানেও থ্রি থাকে না, দ্যাট মিন যেটা থাকে এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু, তার মানে এখান থেকে দেখা যাচ্ছে এক্স ওয়ান ইকাল টু এক্স টু, অর্থাৎ এইটার আলোকে এই শর্তটা মেনেছে। যদি এইটার আলোকে এই শর্তটা মানে তাহলে এক এক ফাংশন, আর এটার আলোকে যদি শর্ত না মানে তাহলে এক এক ফাংশন নয়। আমি দেখতে পাচ্ছি যে এটার আলোকে এই শর্তটা মেনে চলেছে, তার মানে এটা এক এক ফাংশন। সেই জন্যই কিন্তু লেখা ছিল ফাংশন অফ এক্স ইকাল টু থ্রি এক্স প্লাস ফাইভ এর এক এক ফাংশন নির্ণয় কর, তার মানে কোশ্চেনে আমাকে বলে দেওয়া ছেলে মনে হয় এক এক ফাংশন। তা আমি দেখলাম, মানে অঙ্কটা করেও দেখলাম যে হ্যাঁ এটা এক এক ফাংশন, তাহলে বোঝা গেল ফাংশন অফ এক্স, অর্থাৎ ফাংশন অফ এক্স অর্থাৎ এই ফাংশনটা, সরি এই ফাংশনটা এক এক ফাংশন। এখানে লিখেছি ফাংশনটি এক এক ফাংশন। আমি আবার বলতে চাই যে এইটার আলোকে এটা যদি হয়, অর্থাৎ এই শর্তের আলোকে এটা যদি হয় তাহলে এক এক ফাংশন, আর যদি না হয় তাহলে এক এক ফাংশন নয়। আমি এটাই বারবার বোঝাতে চাই, মানে অঙ্কের মাধ্যমে আমি এটাই স্মরণ করে দিতে চাই তোমাদের যে এইটার আলোকে এটা যদি হয় তাহলে এক এক ফাংশন, আর যদি না হয় এক এক ফাংশন নয়। এক এক কোন ফাংশনগুলো এক এক ফাংশন নয়, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি আবার আলোচনা করব। আমি আজকে বোঝাতে চাইলাম যে এক এক ফাংশন কারা এক এক ফাংশন, অর্থাৎ কোন ফাংশনটা এক এক ফাংশন হতে পারে যদি এইটার আলোকে
এই শর্ত আর এই শর্ত মানে অর্থাৎ এইটার আলোকে যদি এটা হয় তাহলে এক এক ফাংশন, আর যদি না হয় এক এক ফাংশন নয়। তাহলে এটা এক এক ফাংশন, এখানে যেটা বলা ছিল সে অনুযায়ী দেখলাম যে হ্যাঁ এই ফাংশনটি এক এক ফাংশন। আজকে আর বলতে চাচ্ছি না, তোমরা আমি এক এক ফাংশনটা ওটা এক এক ফাংশন হয় সেটা ভর দিয়ে বলার জন্য চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আর ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো না ইনশাল্লাহ। সামনে ক্লাসে আমি এক এক ফাংশন কোন ফাংশনটা এক এক ফাংশন নয় সেটা নিয়ে আলোচনা করবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা।